তীব্র নদী ভাঙনের কবলে পড়েছে জামালপুরের ইসলামপুর উপজেলার প্রায় দুই যুগ আগে স্থাপিত স্থানীয় একটি বাজার। গেল কয়েকদিনের ভাঙনে নদী গর্ভে বিলীন হয়েছে প্রায় ৩০টিরও বেশি ব্যবসা প্রতিষ্ঠান। তবে দ্রুত ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা প্রশাসনের। জামালপুর থেকে ইয়ামিন মিয়ার তথ্য ও ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত। অতিবৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জামালপুরের ইসলামপুর উপজেলার চরগোয়ালিনী ইউনিয়নের বুক চিরে বয়ে যাওয়া দশানী নদীর তীব্র ভাঙনের কবলে পড়েছে প্রায় দুই যুগ আগে স্থাপিত হরিণধরা বাজার ও ২০০ বছরের বেশি পুরনো জনবসতিপূর্ণ হরিণধরা গ্রামটি। ভাঙন হুমকিতে রয়েছে আরও শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান, রাস্তাঘাট, মসজিদ ও শিক্ষা প্রতিষ্ঠান সহ নদীর তীরে বসবাসরত প্রায় ১০,০০০ পরিবারের বসত ভিটা ও ফসলি জমি। ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জোর দাবি এলাকাবাসীর। অতি দরিদ্র হতদরিদ্র মানুষ এখানে বিভিন্ন দোকান পাট করে জীবিকা নির্বাহ করে। যদি দ্রুত গতিতে নদী ভাঙন রোধ না করা হয় তাহলে হরিণধরা গ্রামে ৮-১০ হাজার জনগণ সকলের ক্ষতি হবে। নদী ভাঙনের কারণে আমাদের গরিব মানুষদের কর্মস্থলটা ভেঙে যাচ্ছে। আমরা এই যে গত কয়েকদিনের ভিতরে অনেকগুলো দোকান চলে গেছে, আজকেও কয়েকটা দোকান সরাইল এখান থেকে। নদী ভাঙন রোধ না করলে অতি বিলম্বে আমার যে স্কুল ভবনটি আছে এটা নদী গর্ভে চলে যাবে। তবে ভাঙন রোধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস এই কর্মকর্তার। বর্ষা আসলেই প্রতি বছরই ভাঙন আতঙ্কে বসবাস করতে হয় অঞ্চলের মানুষের। হারাতে হয় ব্যবসা প্রতিষ্ঠান সহ নদীর তীরবর্তী বসবাসরত এসব পরিবারের বসত ভিটা ও ফসলি জমি। তাই ভাঙন রোধে কর্তৃপক্ষ স্থায়ী ব্যবস্থা নেবে এমনটাই প্রত্যাশা এই অঞ্চলের ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর। আব্রাহাম মাহি, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।